প্রিয় দর্শক, আজ আমি চলে এসেছি পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানের একটি রাইস মিল সন্ধানে। এখানে আপনি মূলত সব থেকে কম দামে বিভিন্ন ধরনের রাইস কিন্তু আপনি এই ফ্যাক্টরিতে পেয়ে যাবেন। এখানে কলকাতা নামি দামি যেসব বড় বড় হোলসেলার আছে সব কিন্তু এই পূর্ব বর্ধমানে এসেই কিন্তু এখান থেকে মাল নিয়ে কিন্তু তাদের ব্যবসাটিকে প্রতিষ্ঠিত করে। তাই বলে শুধু কলকাতা না, কলকাতাও বাইরেও অনেক বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন রাজ্যেও মাল পাঠানো হয়ে থাকে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন ঢাকা বা যে বিভিন্ন প্রান্তে কিন্তু এখান থেকে কুরিয়ার মাধ্যমে কিন্তু বা ট্রান্সপোর্টের মাধ্যমে মাল পাঠানো হয়ে থাকে। তো বাংলাদেশের বন্ধুরা চাইলে এখান থেকে কম রেটে মাল নিয়ে আপনারা কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন। এছাড়াও রয়েছে নানান ফ্যাসিলিটি। তো আমরা এই ভিডিওটির মধ্যে নানান ধরনের আইডিয়া সম্পর্কে বা তথ্য সম্পর্কে আমরা এ টু জেড ইনফরমেশন কিন্তু এই ভিডিও দেবো। তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন। তো আপনাদের একটি লাইক আমাদের জন্য প্রতিটি ভিডিও উৎসাহ এবং মনোযোগ সহকারে বানাতে আমাদের সাহায্য করে। তো এই ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। এখানে কিভাবে মাল আপনারা পারচেস করবেন বা কিভাবে আপনারা করবেন সম্পূর্ণ কিন্তু এ টু জেড ইনফরমেশন কিন্তু ভিডিও দেবো। তো অবশ্যই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ। তো আপনি এখানে তিন রকমের চাল পাবেন। মিনিকেটের তিনটে ভাগ রয়েছে। একটি হচ্ছে ছোট মিনি মিনিকেট রাইস এবং সরু মিনিকেট রাইস, আর একটি বড় বা সরু দানা সব থেকে বড় মিনিকেট রাইস। এই রাইসের মধ্যে তিন রকমের প্রাইস রয়েছে। একটি রয়েছে সাতাশ টাকা কেজি, যেটা ছোটো একদম ছোট মিনি রাইস, এবং মাঝারি যেটা সেটা আপনি 32 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন, আর সবথেকে বড় যে সরু দানাটা সেটা আপনি 38 বা 40 টাকার মধ্যে কিন্তু আপনি ভালো রাইসটা আপনি কিন্তু পেয়ে যাবেন, সব থেকে নাম্বার ওয়ান কোয়ালিটিটা। পূর্ব বর্ধমানে সব থেকে কম দামে চাল এত কম দামে কেন পাওয়া যায়? কারণ এখানে সব থেকে বেশি চাষ হয় এই মিনিকেটের। আর এই চাল ব্যবসায়ী বা যেসব বড় বড় ছোটোখাটো যেসব পাইকারি বা ব্যবসাদাররা আছে তারা কিন্তু এইসব চাষিদের কাছ থেকে ধানগুলো কিনে এই মিলে কিন্তু জমা করে, অর্থাৎ বিক্রি বা ক্রয় করে। তো সেক্ষেত্রে এর জন্য এখানে কিন্তু অনেক কম রেটে কিন্তু মাল পেয়ে যাবেন। এবং আপনারা এখান থেকে কম রেটে মালটা কিনছেন কারণ আপনারা ডাইরেক্ট কিন্তু এই যে রাইস মিল যে ফ্যাক্টরি রয়েছে এই ফ্যাক্টরি থেকে আপনারা ডাইরেক্ট মালটা কিনছেন। এবার আপনারা এই ফ্যাক্টরিতে কীভাবে কম দামে মালটা কিনবেন, আমরা আপনাকে নাম্বারটি প্রোভাইড করাবো। এই নাম্বারে আপনারা কলটা করবেন। কল করে আপনারা অবশ্যই আপনারা আগে ভালো করে বুঝবেন। কল করার সাথে সাথে আপনাদেরকে একটা কথা জানানো হবে যে আপনাদের ম্যাক্সিমাম অর্ডার কিন্তু 3 টন আপনাকে মাল কিন্তু আপনাকে অর্ডার করতে হবে, অর্থাৎ আপনারা 3000 কেজি আপনাকে মাল নিতে হবে। অর্থাৎ সব থেকে কমে যদি আপনারা মাল নিতে চান তো সেক্ষেত্রে আপনাদেরকে 50 বস্তা মাল কিন্তু আপনাদেরকে অর্ডার করতে হবে। 50 বস্তার নিচে কিন্তু মাল আপনারা অর্ডার করতে পারবেন না। আর বাংলাদেশি বন্ধুদের জন্য যারা ট্রান্সপোর্টের মধ্যে অর্ডার করবেন, যদি এখান থেকে আপনারা দায়িত্ব নিয়ে আপনাদের মাল পাঠাতে পারেন তো সেক্ষেত্রে আপনারা 50 বস্তা নিতে পারেন। এবং যদি আপনারা যদি যে রাইস ওনার আছে তাদের ক্ষেত্রে যদি আপনারা পাঠাতে চান তো তারা আপনাদেরকে ডাইরেক্ট আপনারা যেখানে বলবেন সেখানে পাঠিয়ে দেবে। সেক্ষেত্রে আপনাদেরকে ম্যাক্সিমাম আপনাদেরকে 30 টন কিন্তু মাল আপনাদেরকে নিতে হবে। তো অনেকের এটা কিন্তু অনেকই প্রবলেম রয়েছে। তো বাংলাদেশের বন্ধুদের আমরা বলবো যে আপনারা এসে এখান থেকে নিজস্ব যে একটি মাল এখান থেকে কিনে নিজস্ব দায়িত্ব পাঠান। এখানে কলকাতায় অনেক নামি দামি যেসব রাইস যেসব এক্সপোর্টার বা ট্রান্সপোর্টার আছে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু নিজের দায়িত্ব মাল পাঠাতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা আপনাকে নাম্বার প্রোভাইড করাবো, অর্থাৎ আমার যে ইনস্টাগ্রাম আইডি আছে আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে ক্লিক করে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ওখান থেকে আমি কিন্তু আপনাকে ফুল গাইড দেবো ইনস্টাগ্রামে যে কীভাবে আপনি কীভাবে কী করবেন না করবেন এ টু জেড কিন্তু গাইড দিয়ে দেবো। অনেক ট্রান্সপোর্টার আছে তারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকেন, তো সেক্ষেত্রে আমি আপনাদের সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে দেবো। তো এখান থেকে আমরা খুব কম রেঞ্জের মধ্যে মাল নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন। আর যারা ওয়েস্টবেঙ্গল আছে তারা কিন্তু বর্ধমান এসে কিন্তু ডাইরেক্ট মাল নিতে পারবেন। আর আমি এই নাম্বারটি দিয়ে দেবো, দেখুন সবাই তো ফোন করে ডিস্টার্ব করে। তো ইনস্টাগ্রামে যারা এই ব্যবসাটি করতে চান ইনস্টাগ্রামে নাম্বার দিয়ে দেবো, সরি ইনস্টাগ্রামে আমার লিঙ্ক দিয়ে দেবো, সেখানে লিঙ্কে ক্লিক করে আমার সাথে কন্ট্যাক্ট করে আমি নাম্বার প্রোভাইড করিয়ে দেবো।
তো যারা ব্যবসা করতে চান একমাত্র তারাই কিন্তু দয়া করে এই সাথে আগ্রহ করবেন, এবং ফালতু ফোন করে আপনারা ডিস্টার্ব করবেন না, কারণ এটা অনেক বড় বড় কোম্পানি এবং বড় বড় ম্যানুফ্যাকচার, এখানে কিন্তু অনেক ব্যস্ত থাকেন, তো অবশ্যই আপনারা কল করে ডিস্টার্ব করবেন না। যারা ব্যবসা করতে চান অবশ্য তারা একমাত্র কল করবেন, তাছাড়া কেউ কল করবেন না। ধন্যবাদ, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আর এর থেকেও ভালো কিন্তু ইনফরমেশন আমরা ডিটেলস সহ আর একটা ভিডিও আনতে চলেছি কিছুদিনের মধ্যে, সেই ভিডিওটা দেখে আপনারা প্রস্তুত থাকবেন। তো ভোটের পর আমরা শিগগির, এখানে ভোটে ইলেকশন চলছে, তো তারপরেই আমরা কিন্তু একটা ভালো সুন্দরভাবে আপনাদের ভিডিও দেবো। সেই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কী কী কোয়ালিটি, আর একটি রাইস আছে, সেই আরেকটা রাইস মিলের ভিডিও আমরা খুব শিগগিরই নিয়ে আনবো। ধন্যবাদ।